শুরু করছি পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তরের ক্লাস। এখানে প্রথমেই যে দুটি প্রশ্ন দেওয়া আছে সেই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং বাকি প্রশ্নগুলো অবশ্যই বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু এসে থাকে। তো যারা প্রাথমিক টেটের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো প্রথমের প্রশ্ন আছে, বাঘ প্রকল্প কবে চালু হয় ভারতে? অর্থাৎ ভারতে বাঘ সংরক্ষণের জন্য একটি প্রকল্প চালু হয় যেটি হলো বাঘ প্রকল্প। এটি চালু হয়েছিল 1973 সালের 1 এপ্রিল এবং ওই সালেই কিন্তু চিপকো আন্দোলন শুরু হয়। এরপর হচ্ছে ভারতে কুমির প্রকল্প, এই প্রকল্পটি কবে চালু হয়? এই প্রকল্প চালু হয়েছিল 1975 সালে। পরের প্রশ্নটি হলো ভোপালের গ্যাস দুর্ঘটনা। এই গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালের ডিসেম্বরে এবং এটি হয় মিথাইল আইসোসাইনেট বলে একটি গ্যাসের জন্য। এই গ্যাসটি লিক করার জন্য বহু মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল, যেটিকে আমরা ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে চিনি। এটি হয়েছিল 1984 সালের ডিসেম্বরে। পরের প্রশ্নটি হলো, সীসা মানব দেহে প্রধানত যে রোগগুলি ঘটায় সেটি হলো মস্তিষ্ক এবং স্নায়ু রোগ। অর্থাৎ মস্তিষ্ক কিন্তু খুবই সেন্সিটিভ, সীসার ফলে কিন্তু এই রোগ দেখতে পাওয়া যায় মানব দেহে। চলে আসি পরের প্রশ্নে, এখানে আছে দেখুন রেড ডাটা বুক, রাষ্ট্রপুঞ্জের যে সংস্থা প্রকাশ করে। রেড ডাটা বুক কি না, এটা এক ধরনের বই যেখানে থ্রেটেন স্পিসিস অর্থাৎ যেসব স্পিসিসগুলো অবলুপ্ত হতে চলেছে তাদের নাম এখানে নথিভুক্ত করা হয়, এবং এটি প্রকাশ করে IUCN, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। টিকাকরণ প্রক্রিয়ার আবিষ্কারকর্তা কে? এখানে সঠিক উত্তর হবে এডওয়ার্ড জেনার, যিনি স্মল পক্সের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, এবং লুই পাস্তুর যিনি পাস্তুরাইজেশনের জন্য বিখ্যাত, কিন্তু এখানে টিকাকরণ প্রক্রিয়ার আবিষ্কারকর্তা হলেন এডওয়ার্ড জেনার। মৃত্তিকা বিষয়ক চর্চাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেডোলজি, যেখানে লজির কথার অর্থ হলো স্টাডি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে সকল উৎপাদকই হলো উৎপাদক কারা? না, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। বাস্তুতন্ত্রে উৎপাদক থেকেই কিন্তু ফুড চেইন শুরু হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্বভোজী। নিম্নলিখিত কোন ব্যক্তি তেহরি বাঁধ বিতর্কের সঙ্গে যুক্ত? এখানে তেহরি বাঁধ বিতর্ক হচ্ছে তেহরি বাঁধ নির্মাণ নিয়ে একটি আন্দোলন, এবং সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে সুন্দরলাল বুগনা, যিনি প্রায় 1980 থেকে 2004 পর্যন্ত আন্দোলন করে গিয়েছিলেন। ভারতে চিপকো আন্দোলনের সক্রিয়তা লক্ষ্য করা যায় কোন সালে? এবং এখানে সঠিক উত্তর হবে 1973 সালে। ভারতে চিপকো আন্দোলন নেতৃত্ব প্রদান করেন কে? এখানে সঠিক উত্তর সুন্দরলাল বহুগুণা, যেখানে চিপকো কথার অর্থ হলো আলিঙ্গন করা, অর্থাৎ জড়িয়ে ধরে গাছকে বাঁচানো। এই ধরনের একটি আন্দোলন শুরু করেছিলেন এবং যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, এবং ওনার সঙ্গে ছিলেন চণ্ডী প্রসাদ ভট্ট। চলে যাব পরবর্তী প্রশ্নতে, ভারতে পরিবার কল্যাণ কর্মসূচির মূল লক্ষ্য হলো কি? এখানে সঠিক উত্তরটি হবে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা। ম্যালেরিয়ার জন্য দায়ী কে? ম্যালেরিয়ার জন্য দায়ী হলো এক ধরনের আদ্য পানীয় অর্থাৎ প্রোটোজোয়া, যার বাহক হচ্ছে একটি মশা। কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য কি ছিল? এখানে সঠিক উত্তর হবে গ্রিনহাউস প্রভাব কমানো। 1997 সালে 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং যেটি কার্যকর হয়েছিল 2005 সালে। পরের প্রশ্নে বলা হয়েছে, রাশিয়ায় ঘটে যাওয়া চেরনোবিল দুর্ঘটনাটি প্রকৃতপক্ষে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পারমাণবিক বিস্ফোরণ সংক্রান্ত দুর্ঘটনা, যেটি ঘটেছিল 1986 সালে। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে, যে চিকিৎসায় তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় তা হলো? এখানে সঠিক উত্তর হবে ক্যান্সার। ক্যান্সার চিকিৎসাতে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়, এবং এই তেজস্ক্রিয়তার আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল, যার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। চলে যাব পরবর্তী প্রশ্নতে, জলে আর্সেনিকের প্রভাবে যে রোগে মানুষ আক্রান্ত হয় তা হলো? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ব্ল্যাক ফুড। দীর্ঘদিন ধরে যদি আমরা আর্সেনিকযুক্ত জল পান করি তাহলে কিন্তু চামড়ায় কালো কালো ছোপের সৃষ্টি হয়, এবং আর্সেনিকের সর্বাধিক নিরাপদ মান হচ্ছে 0.01 মাইক্রোগ্রাম পার লিটার। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে, জলে পারদের উপস্থিতির ফলে যে রোগটি ঘটে, এবং এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মিনিমাটা রোগ। পরের প্রশ্নে বলা হয়েছে, মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি? এবং এখানে সঠিক উত্তর হবে মিথেন, কারণ মার্স কথার অর্থ হলো জলাভূমি, আর জলাভূমিতে পচে যাওয়া জিনিসপত্র থেকে এই মিথেন তৈরি হয়। পরের প্রশ্নতে বলা হয়েছে, কালো হীরে, কালো হীরে বলা হয় কয়লাকে, আমরা সকলেই জানি। এবং পরের কোশ্চেনে বলা হয়েছে, তরল সোনা, যেটা হচ্ছে খনিজ তেলকে বলা হয়, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। বায়োগ্যাস প্লান্টে মূলত ব্যবহৃত হয় কোন গ্যাস? এখানে সঠিক উত্তর হবে মিথেন অর্থাৎ অপশন সি।
ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থাটি হলো এনটিপিসি, যেটা হলো ফারাক্কা থার্মাল পাওয়ার স্টেশন। এটি মুর্শিদাবাদে অবস্থিত। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হলো যে অণুজীব থেকে মিথেন উৎপন্ন হয়। এই মিথেন গ্যাস উৎপন্ন করে মিথানো ব্যাকটেরিয়া বলে এক ধরনের ব্যাকটেরিয়া, যা পচে যাওয়া জিনিসপত্র থেকে এই মিথেন গ্যাস তৈরি করে।